নমস্কার দশকমন্ত আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচানি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক পট করে শেষ করেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খবরটা পৌঁছে যাক আমাদের এই আপডেটগুলো কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন অনেকের কমপ্লেন থাকে আমাদের শিলচ্যানি আপডেট রেগুলার পান না আপনাদের যদি এরকম কমপ্লেন থাকে তাহলে কি কী করবেন আপনারা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করবেন লাইক করে লে নেক্সট ভিডিও যে সময় শিলচ্যানিজ আপলোড হবে সে সময় আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন দশমিন তাই লাইক করতে ভুলবেন না আজকে কাছাড় জেলার সোনাই এরিয়া থেকে একটা খুবই দুঃখজনক একটা খবর আসে আমাদের কাছে একজন তরতাজা যুবক মৃত্যুর আগে ভিডিও বানিয়ে সেটা রেখে দেয় এবং সেই ভিডিওটি তারপরে ভাইরাল হয়ে যায় একজন যুবক তরতাজা একজন যুবক ভিডিও বানায় যে ও কিছু ডিপ্রেশনে আছে এবং ডিপ্রেশনে থাকার কারণে ও নিজে আত্মহত্যা করতে চলেছে আজকে ও লাস্ট দিন বলে এরকম একটা ভিডিও বানায় দুজন ব্যক্তিকে অভিযুক্ত করেও এবং সেই দুজন ব্যক্তির কারণেই নাকি ও ডিপ্রেশনে এসে গেছে এবং সে তার জন্যই এরকম পদক্ষেপ উঠাতে বাধ্য হয়েছে বলে সেই ভিডিওতে বলে দিয়েছে সেই যুবক সেই যুবকের নাম হচ্ছে জয়নাল আহমেদ বরভুইয়া গ্রাম সোনাইর কাছাড় জেলার সোনাই অঞ্চলে তুলাল তুলার গ্রাম এরিয়াতে বাড়ি বাড়ির পাশেই নাকি গ্রামেই একটি গাছে সেই যুবকের ঝুলন্ত লাশ পাওয়া যায় স্থানীয় লোকেরা সকালবেলা দেখে দেখার পরে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে গিয়ে সেই ছেলেটির মরদেহকে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে দিয়েছে এবং এখন পুলিশ তার তদন্ত করছে অ্যাকচুয়াল খবরটা কি আপনার ভিডিওটা দেখা দেবেন আমার জিন্দগির মাঝে না লাস্ট দিন আসবো সবকে লাস্ট দিন মানে আর আর কোনো দিন নাই লাস্ট দিনও কেউ আমার বিঘান বন্ধু আছেন প্লাস লগে আমি বহুত বন্ধু আলা করছি বা বহুত কুটুমালা করছি যদি মনে থাকিয়া থাকে আমার মাফ দিও বি মন দুঃখ কিবা প্লাস আন বহুত বহু দুঃখার করছি আমার লাস্ট দিনও কিন্তু আমার মাফ দিও বুঝলেন লাস্ট দিনও কিন্তু মানে আর কি কীটা কত মানে আর কি আমার মত যে নেন বহুত খুশি কিন্তু পাক্কা মানে কোনো বেজান না বেজান খুশি মানে কি মরাটাও বেস্ট বুঝে নেন মাফ দিই আমার কিন্তু হয় কি হইতে পারে মন দুঃখ দিছি বা কেউ ভালাও করছি আমি ব্যস্ত দিতাম বুঝে নেন মাফ করি আমার আমার ফুলিয়া আসামি রাজীব মানিক তারা তোকে আমার ডিপ্রেশনে কিন্তু তারা তোকে আমার বেজান ফোর্স করছো ওই আমার ডিপ্রেশনে পালাইছো ও দুইটা আসামি কিন্তু পাক্কা খুবই খারাপ একটা দুঃখজনক একটা ঘটনা আপনাদের সবাইকে একটাই আমি রিকোয়েস্ট করব এরকম যদি কোনো পরিস্থিতি থাকে তাহলে যে কোনো একজনের সঙ্গে আপনারা কনসাল্ট করে নেবেন ডিপ্রেশনে এসে আত্মহত্যা করা নিজের জীবনকে কেড়ে নেওয়া সেটা সঠিক পথ নয় বলে আমি মনে করি আপনারা কোনো আপনাদের যে কোনো বন্ধু বান্ধব যে কেউ হতে পারে আপনাদের রিলেটিভ মা বাবা হতে পারে এরকম করার আগে নিজের মা বাবার কথা একবার আপনারা চিন্তা করবেন দর্শকবিন্দু আমাদের কাছে আজকে একটা ভিডিও আসে সেই ভিডিওতে বলা হচ্ছে নাকি শিলচর সদরঘাটে একজন ব্যক্তি আজকে নদী থেকে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে সেই খবরটা কতটুকু সত্যি সেটার আমরা ইনভেস্টিগেশন করছি কিন্তু মেইন মুদ্রা হচ্ছে সেই সদরঘাট ব্রিজ নিয়ে প্রশাসনকে সদরঘাট ব্রিজ নিয়ে আরেকটু চিন্তা করা দরকার বলে আমরা মনে করি সদরঘাট ব্রিজ নিয়ে প্রশাসনের একটু চিন্তা করা দরকার বলে আমি মনে করি সদরঘাটের ব্রিজ থেকে অনেক অনেক সময় আমরা এরকম খবর পাই যে ঝাপ মেরে নদীতে পড়ে আত্মহত্যার চেষ্টা করে এরকম আমরা দেখি এবং আমি মনে করি সেই সদরঘাটের ব্রিজের দুপাশে একটা ফেন্সিং লোহার একটা ফেন্সিং দেওয়া দরকার নাম্বার ওয়ান নাম্বার টু অনেকেরই বারে বারে কমপ্লেন থাকে সদরঘাটের যে লাইটগুলো নাকি জ্বলে না এবং যারা সন্ধ্যা হওয়ার পরে যারা শহর থেকে রংপুর সাইডে যারা যান তাদের খুবই অসুবিধা হয় অনেক সময় ভয় পায় অনেক মেয়েরা এবং মহিলারা বলে অনেকেই বারে বারে আমাদের কাছে কমপ্লিট করেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই সদরঘাটের ব্রিজগুলোর যে লাইটগুলো যাতে সবসময় জ্বলে থাকে তার জন্য মিউনিসিপ্যালিটিকেও একটু খেয়াল রাখা দরকার বলে আমি মনে করি দর্শকবৃন্দ আপনারাও যদি এরকম ফেস করছেন প্রবলেম তাহলে কমেন্টে জানাবেন এইচপিসি হিন্দুস্তান পেপার যে কর্পোরেশন সেই পেপার মিল পেপার মিল নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে পেপার মিলের খবরটা কি আজকে বিধানসভার যে অধিবেশন আজকে থেকে শুরু হয়েছে সেখানে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা মহোদয় উনি ক্লিয়ার করে দেন যে পেপার মিলের যারা কর্মচারী ওনাদের সঙ্গে অ্যাগ্রিমেন্ট করা হয়েছে টোটাল সাতশো পঞ্চাশ কোটি দেওয়ার কথাও শেষ হয়ে গেছে তাদের যে বকায়া বিলগুলো সেইগুলো দেওয়ার কথা হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন এবং একত্রিশ মার্চের ভিতরে বকায়া যে টাকা সেইগুলো সব কিছু দেওয়ার ব্যবস্থা করে নিয়েছে আমাদের আসাম সরকার বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন দর্শকবৃন্দ আবার করোনার আতঙ্ক চীন দেশে চীন দেশে আবার করোনার আতঙ্ক বেড়েই চলেছে গত দুদিন আগে আমরা বলেছিলাম চীনের একটি শহরে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করে দেওয়া হয়েছে সেখানে স্কুল কলেজ সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে করোনা সেখানে দ্রুতগতিতে আবার বৃদ্ধি পাচ্ছে এবং আজকে বিভিন্ন নিউজে সেটা দেখানো হচ্ছে বিভিন্ন নিউজ পেপারে সেটা দেখানো হচ্ছে যে চীনের আরেকটি সেই সিটি সেই আরেকটি সিটিকেও সেখানে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করে দিয়েছে সেই শহরটা হচ্ছে শ্যানজুন শ্যানজুন শহরে সম্পূর্ণ লকডাউন টোটাল দু কোটির কাছাকাছির লোক সেই শহরে আছেন সবাই কিন্তু এখন গৃহবন্দী হয়ে আছেন সেখানে স্কুল কলেজ কিছু বাস পরিষেবা কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন টেস্ট করা হচ্ছে এখন সেই দেশে দশমিন্দ অনেকে সন্দেহ করছেন আবার সেখান থেকে নাকি আবার আগের মতো ভারতে বা বিশ্বের অন্যান্য দেশে হয়তো ছড়িয়ে যেতে পারে বলে অনেকেই এরকম সন্দেহ করছেন দশমিন্দ বাংলাদেশ থেকে পয়সার বিনিময়ে রোহিঙ্গাদের আমাদের ভারতবর্ষে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন রুটের মাধ্যমে এনআইএ ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের কাঠিগোড়া থেকে কাঠিগোড়া এরিয়া থেকে টোটাল চারজন ব্যক্তিকে সেই ট্রাফিকিংয়ের সঙ্গে জড়িত বলে গ্রেফতার করেছে আজকে বলে সেটা আমরা খবর পেলাম তো কাছাড় জেলার কাঠিগোড়ার যে খেলমা পার্ট সেভেন সেই খেলমা পার্ট সেভেনের সেভেন থেকে সেই চারজন ব্যক্তিকে গ্রেফতার করা করা হয়েছে শাহ আলম লস্কর জামাল উদ্দিন চৌধুরী তারপরে বাপ্পান আহমেদ চৌধুরী আলী আহমেদ চৌধুরী এই চারজন ব্যক্তি সেই র্যাকেট চালাতো এবং তাদের একজন মাস্টার মাইন্ড সেই মাস্টার মাইন্ড নাকি বেঙ্গালুরু থেকে এনআইএ গ্রেফতার করেছে বলে সেটা আমরা খবর পেলাম সেই ব্যক্তির নাম হচ্ছে কুমকুম আহমেদ চৌধুরী আলেয়াস আলেয়াস আসিকুল আহমেদ বেঙ্গালুরু শুক্রবারে বেঙ্গালুরু থেকে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে সেটা আমরা খবর পেলাম দর্শবিন্দ এখন পুলিশ আরো বা এনআইএ এনআইএ এখন আরও সার্চ অভিযান চালাচ্ছে যে এই র্যাকেটের সঙ্গে আরও কারা কারা জড়িত দশমিন্দ চৌধুরী টেক্সটাইল এখানে বিবাহ ও শীতের মৌসুমের সম্পূর্ণ কাপড় সুলভ মূল্যে পাওয়া যায় প্রতিটি কাটাতে। আপনারা পঞ্চাশ শতাংশ অবধি ছাড় পাবেন তাছাড়াও বিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে দেওয়া হবে আকর্ষণীয় উপহার আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটকবাজার গলি নম্বর টুতে ফোন নম্বর হচ্ছে জিরো আসন্ন শুভ বিবাহের মরশুমের উপলক্ষে শামসুন্দর জুয়েলার্স আপনাদের দিচ্ছে অভাবনীয় ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির উপর পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে এখানে আপনাদের চাহিদা মতো বিবাহের গহনার অর্ডার নেওয়া হয় আজই চলে আসুন শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড মোবাইল নম্বর এইট ফোর এইট সিক্স থ্রি ফোর কোভিডের ভ্যাকসিনেশন কোভিডের ভ্যাকসিনেশন এখন দেওয়া হবে বারো থেকে চোদ্দো বছরের যারা কিশোর কিশোরী যারা শিশু আছেন ওনাদেরকে দেওয়া হবে বারো থেকে চোদ্দো বছরের কিশোর কিশোরীদেরকে দেওয়া হবে মার্চের ষোলো তারিখ থেকে সেই ছোটো ছোটো বাচ্চাদের বারো থেকে চোদ্দো বছরের যে কিশোর কিশোরী তাদের দেওয়ার ব্যবস্থা করা হবে আমাদের সমগ্র ভারতবর্ষে ভারতবর্ষ বলে ভারতবর্ষতে বলে ইউনিয়ন মিনিস্ট্রি সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এখন আপনাদেরও শিশু যদি থাকে তাদেরকে ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হবে দর্শকবৃন্দ আপনারা যদি অটোমেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটিক্স যদি শিখতে চান তাহলে বেসিক একটা কোর্স করাছেন ওয়ার্কশপ একটা করাছেন ইনোজেন্স সংস্থা সেই ইনোজেন্স সংস্থা তিন সপ্তাহের একটা বেসিক একটা ওয়ার্কশপ করাচ্ছে সম্পূর্ণ ফ্রি ফ্রি অফ কস্ট কি কী থাকবে অটোমেশন থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে এবং রোবোটিক্সের মধ্যে যে বেসিক নলেজ সেটা শিখাবে ওরা প্রত্যেক রবিবারে সেই ইয়েটা হবে আর কি ক্লাসটা ওয়ার্কশপটা হবে রবিবার রবিবারই হবে আর কি বন্ধের দিনে আপনারা যদি শিখতে চান তাহলে আপনারা ফোন করে তাদের তাদের কাছে ফোন করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন নাইন সেভেন জিরো সেভেন জিরো ফোর লাস্ট ডেট হচ্ছে সতেরোই মার্চ আর্টস সায়েন্স কমার্সের যে কেউ ছাত্রছাত্রীরা তার জন্য অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্কশপের জন্য অ্যাপ্লাই করতে পারবে দশমিন্দ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট কেন্দ্র সরকারের তরফ থেকে একটা নতুন একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করছে এখন ইবুক বলে সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে আলপিন সেই আলপিনটা কি সেই আলপিনে জমিনের সকল তথ্য থাকবে অনলাইনে থাকবে আর কি সব কিছু আপনার জমি আছে কতটুকু আছে কি আছে সেই সকল তথ্যগুলো সেই ইয়েতে থাকবে কি বলে সেই অ্যাপ্লিকেশনে থাকবে এবং সেটা বাইশটি ভাষাতে সেই অ্যাপ্লিকেশনটা হবে সেখানে আপনি আপনার জমিনের তথ্য সেখানে রেজিস্ট্রেশন করতে পারবেন বা ড্রোনের মাধ্যমেও সেটা ক্যাপচার করে সেই জায়গাটা করা হবে সেই সব প্রসিডিওর এখন শীঘ্রই করা হচ্ছে দেখি আগার দেশি ভাষা মে কহে তো আজ তক গাঁও एक हर राजस्व ग्राम का एक नंबर से खाता शुरू होता अब देश के अंदर में जैसे हर व्यक्ति का आधार नंबर है हर मोबाइल का अपना नंबर है पैन कार्ड नंबर राजस्व का अपना है उसी तरह से भू आधार नंबर इसी को अंग्रेजी में अल्पिन पूरा फुल फॉर्म में है मल्टी लैंग्वेज रिकॉर्ड्स हो रहे हैं लैंड के तो कहीं ना कहीं इसमें पारदर्शिता आएगी तो निश्चित तौर पर इनमें कमी आएगी तो किस तरह देखते हैं अब तो पहला ये होगा कि कागज अगर किसी दूसरी भाषा में है जमीन का कागज तो 22 भाषाओं में इसको किया है ये ई को भी आने वाले दिन में हम उसी टेक्नोलॉजी के साथ जोड़ेंगे अवैध भावे जरा रेलर टिकट बिक्री कर ग्रेफ्तार রেলওয়ে বিভাগের সেই রেজিস্ট্রেশন ছাড়া যারা যারা এরকম রেলওয়ে টিকিট বিক্রি করছেন সেই সকল দোকানগুলোতে এখন ছাপা মারা হচ্ছে নর্থ রেলওয়ের তরফ থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দোকানে এখন সার্চ অপারেশন করা হচ্ছে বিভিন্ন দোকানে যেখানে যেখানে সেই রেল টিকিট বিক্রি করা হয় তাদের কাছে পারমিশন নেই তাদের কাছে রেজিস্ট্রেশন নেই লাইসেন্স নেই তারা রেল টিকিট এমনিতেই বিক্রি করছে সেই সকল দোকানে এখন অপারেশন চালানো হচ্ছে আর পি এফের তরফ থেকে দশমী আমাদের আসাম থেকে টোটাল বিভিন্ন জায়গাতে অনেকগুলো দোকান সিল করা হয়েছে অনেকগুলো দোকান থেকে মানুষ গ্রেফতার করা হয়েছে সেখান থেকে টিকিটও বরামদ করা হয়েছে বলে সেটা আমরা খবর পেলাম করিমগঞ্জ জেলার বদরপুর থেকেও নাকি একটি দোকানে এই সার্চ অপারেশন চালা হয়েছে সেই দোকান থেকে অনেকগুলো টিকিটও বরামদ করা হয়েছে বলে সেটা আমরা খবর পেলাম এবং ধর্মনগরেও একটি দোকানে দোকান থেকে অনেকগুলো টিকিট জব্দ করা হয়েছে সেখান থেকে কম্পিউটার ল্যাপটপ সব কিছু জব্দ করে নিয়ে গেছে আর পি এফ তাই আপনারাও যদি এরকম করছেন তাহলে সাবধান হয়ে যান এখন সার্চ অপারেশন চলবে যদি আপনারা করতে চান তাহলে লিগাল প্রসিজিওরে গিয়ে আপনারা সেই টিকিট বিক্রি করুন ত্রিপুরার কয়েকটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর ত্রিপুরাতে যেটা দেওয়া হচ্ছে সেই ঘরে যদি কেউ যদি টাকা ডিমান্ড করছে তাহলে ওরা পাপ করছে বললেন এমনই ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী বীরল কুমার দেব মহোদয় এবং যদি এরকম কেউ করে থাকে তাহলে তাদের খবর পেলেই তাদের এগেনস্টে করা ব্যবস্থা নিয়ে নেওয়া হবে বলে সেই মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন এবং জনসাধারণকে রিকোয়েস্ট করেছেন আগ্রহ করেছেন যে আপনারা কাউকে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কাউকে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা আপনারা দেবেন না বিনামূল্যে আপনারা আপনাদের ঘর আপনারা পেয়ে যাবেন যদি আপনারা উপযুক্ত হয়ে থাকেন বলে মুখ্যমন্ত্রী সেরকমই একটা বার্তা দিয়েছেন জনসাধারণকে দর্শকবৃন্দ ত্রিপুরার যারা দশ হাজার তিনশো যারা চাকরিচ্যুত যারা চাকরি টিচার্স যারা আছেন তাদের যে কমিটি জয়েন্ট মুভমেন্ট কমিটি সেই জয়েন্ট মুভমেন্ট কমিটি সার্কিট হাউসের সামনে ওনারা পথ অবরোধে বসেন ধর্নায় দিয়ে দেওয়ার জন্য ওনারা দিন থেকেই ওনারা সেই ডিমান্ডটা করে আসছেন ত্রিপুরা সরকারের কাছে দর্শবিন্দ ভারতবর্ষে পাঁচ রাজ্যে কংগ্রেসের পরাজয়ের পরে বিভিন্ন মহলে এরকম চর্চা ছিল যে গান্ধী পরিবার নাকি কংগ্রেস ত্যাগ করবে বলে কংগ্রেসের যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ওনাদের তরফ থেকে একটা স্টেটমেন্ট আসে এবং উনারা নাকি সোনিয়া গান্ধী মহোদয়াকে ওনারা রিকোয়েস্ট করেছেন যে উনার উনি যে ওনার কাছে যে দায়িত্বটা ছিল প্রেসিডেন্সির যে দায়িত্বটা কংগ্রেসের সেটা বহাল যে হাতে থাকে তার জন্য ওনারা রিকোয়েস্ট করেছেন এবং উনি মেনেও গেছেন এবং সোনিয়া গান্ধী আবার সেই কংগ্রেস দলের প্রেসিডেন্ট হিসাবে উনি থাকবেন বলে সেই সিডব্লিউসি ওনারা স্টেটমেন্ট দিয়েছেন আসামের করোনা সংক্রমণের রিপোর্টটা কোনো করোনা আক্রান্তের সংখ্যা নেই দুজন ডিসচার্জ হয়েছেন কোনো মৃতের সংখ্যা নেই এবং মাত্র জন আমাদের আসামে করোনা অ্যাক্টিভ দশমীন্দ আপডেটটা জনস্বার্থে আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে যাক আমাদের শিলচার নিজের আপডেটগুলো কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন আমি কৃষ্ণকান্ত সিনা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন সবাই সেফ থাকবেন নমস্কার